পটিয়ায় হুইপ শামসুল হকের ছেলের বিরুদ্ধে অস্ত্র উঁচিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেছেন চট্টগ্রাম বারো আসনের নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী। রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। সরকারি সুবিধা আর প্রোটোকল ব্যবহার করে হুইপ শামসুল হকও ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। হুইপ পুত্র বহিরাগত সন্ত্রাসী এনে এলাকায় মহড়া দিল নির্বিকার পুলিশ প্রশাসন। স্বতন্ত্র প্রার্থী শামসুল হকের প্রোটোকল স্থগিত এবং তার পুত্রের অস্ত্র থানায় জমা দিতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান তিনি। নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে অনুরোধ, হইবে পূর্ণ সুবিধা ও প্রোটোকল নিয়ে তিনি এলাকায় প্রতিনিয়ত ভীতি সৃষ্টি করে চলছেন। তার পুত্র লাইসেন্স করা অস্ত্র নিয়ে কথায় কথায় গুলি জোড়ার আতঙ্ক সৃষ্টি করছে। আমি নির্বাচনের সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী হুইপের প্রোটোকল সুবিধা স্থগিত ও তার পুত্রের অস্ত্র থানায় জমা দেওয়ার অনুরোধ করছি।